দিল্লীত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিত্তমন্ত্রীগৰাকীৰ বাসভৱনত বিত্ত বিভাগ রাসায়নিক আৰু সাৰ কাৰখানা পেট্রোলিয়াম প্রাকৃতিক গেছ বিভাগৰ উপস্থিতিত রাজ্য চৰকাৰৰ সৈতে নামৰূপ সাৰ কাৰখানাক লৈ হয় এলানি আলোচনা নামৰূপ সাৰ কাৰখানাৰ চতুৰ্থ ইউনিট কাৰ্যক্ষম কৰাৰ সম্পৰ্কে হয় এই গুৰুত্বপূৰ্ণ আলোচনা বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের বাসভবনত বিত্ত বিভাগ কেমিক্যাল এন্ড ফার্টিলাইজার আর পেট্রোলিয়াম এন্ড ন্যাচারেল গ্যাস এই তিনিটা বিভাগের উপস্থিতিত রাজ্য সরকারের সৈতে নামরূপ সার কারখানার চতুর্থ গোট কার্যক্রম করার বাবে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সময়সাত বিভিন্ন দিকের পর্যালোচনা করা হয়। এমাহৰ ভিতৰত কেবাটাও দিশ অধ্যয়ন কৰি পুনৰ আমি আলোচনাত মিলিত হ'ম এই ধৰণে আজি সিদ্ধান্ত লোৱা হয় আৰু এই দিশত আমাৰ নামৰূপ সাৰ কাৰখানাৰ চতুৰ্থটো ইউনিট আমি যি প্ৰথমৰ পৰাই লাগি আছোঁ যাতে তাক আমি কৰিব পাৰোঁ আজিৰ বিত্তমন্ত্রী ডাঙরিয়ার হস্তক্ষেপত ই বহুদূর আগবাড়ি যাব। এইটো বহুত বাজেটের লগত সম্পর্ক নাই, গোটেই বিষয়টো গ্যাসের এভেলেবিলিটি বা আন টেকনিক্যাল বিষয়ের লগতহে এইটো জড়িত।